প্রচন্ড ঠান্ডা পড়ে গিয়েছে এই ঠান্ডা বা এই শীতের হাত থেকে কিভাবে আমরা আমাদের মাইন্ডকে কন্ট্রোল করে রক্ষা পাব বন্ধুরা তো আপনারা দেখেছেন যে অনেক সাধু বা মনে ঋষিরা আছেন যারা বরফের ওপরে বসে সাধনা করেন বন্ধুরা তো তাদের মধ্যে কী এমন পাওয়ার কী এমন শক্তি কাজ করে যে অত বরফের মধ্যে থেকেও তাদের শরীরের মধ্যে কোনো রকমের ঠান্ডার প্রভাব পড়ে না তো বন্ধুরা আমাদের মাইন্ডের মধ্যে এমন শক্তি আছে আমরা যদি সেই মাইন্ডটাকে সঠিকভাবে কন্ট্রোল করে নিতে পারি আমরা কিন্তু এই শীতের প্রভাব থেকে খুব সহজেই মুক্তি পেতে পারি বন্ধুরা আজকের ভিডিওটা প্রচণ্ড ইন্টারেস্টিং হতে চলেছে আজকের আমি আপনাদের শেখাবো কীভাবে প্রচণ্ড ঠান্ডার হাত থেকে আপনি ন্যাচারালভাবে রক্ষা পাবেন বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তার আগে আমার একটু পরিচয় দিয়ে রাখি যারা প্রথম আমার এই ভিডিওটা দেখছেন আমি রেইকিও শক্তিশালী এনার্জি হিলিং টিচার রেইকি এনার্জি হিলিং এনার্জি সায়েন্স স্পিরিচুয়ালিটি মাইন্ড প্রোগ্রাম মাইন্ড পাওয়ার মোটিভেশন এক কথায় দেশ বিদেশের বিভিন্ন গুপ্ত ও শক্তিশালী টেকনিক আমি আমার এই চ্যানেলটিতে শিখিয়ে থাকি তাই যারা প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ও কমেন্ট করুন বন্ধুরা তো আজকের যে সাবজেক্টটা সেটা হলো কিভাবে আমরা শীতের হাত থেকে ন্যাচারালভাবে রক্ষা পাবো বন্ধুরা তো বন্ধুরা যারা প্রচণ্ড শীত প্রবণ এলাকায় বসবাস করেন তারা তো অনেক সময় হয় কি বাড়ি থেকে বেরোতেই পারেন না অনেক জায়গায় বরফ পড়ে স্নো ফলস হয় অনেক জায়গায় হয় কি এত বেশি শীত জল জমে বরফ হয়ে যায় এই অবস্থায় আপনাদের আমি এমন একটা টেকনিক শেখাবো যেই টেকনিকটা আপনারা অ্যাপ্লিকেশান যদি বারবার বারবার করতে থাকেন অটোমেটিক্যালি আপনার মাইন্ড পাওয়ার দ্বারা আপনার শরীর ভেতর থেকে গরম হয়ে উঠবে ইয়েস বন্ধুরা অর্থাৎ বাইরের এই যে শীতের প্রভাব আপনার শরীরকে বেশি কষ্ট দিতে পারবে না তো আসুন দেরি কেন টেকনিকটা শিখে নিই টেকনিকটা করার জন্য আপনাকে করতে হবে কি প্রথমেই মনটাকে শান্ত করতে হবে বন্ধুরা ইয়েস আপনার হচ্ছে শক্তির আধার আর এই মনকে শান্ত আপনি সমস্ত শক্তিকে অর্জন করতে পারবেন মনটাকে শান্ত করার জন্য একটা শান্ত জায়গা বেছে নিন শান্ত জায়গায় মেরুদণ্ড সোজা করে বসে পড়ুন মেরুদণ্ড সোজা করে বসার পরে নাক দিয়ে একটা গভীর শ্বাস নেবেন যখন শ্বাসটা নেবেন মনে মনে কল্পনা করবেন আপনি যখন অক্সিজেনটা গ্রহণ করছেন তার সাথে উত্তপ্ত বাতাস আপনার শরীরে প্রবেশ করছে ইয়েস বন্ধুরা উত্তপ্ত বাতাস প্রবেশ করছে এবং আপনার শরীরের প্রত্যেকটা রোম প্রত্যেকটা কোষকে ধীরে ধীরে গরম করে তুলছে চলুন আমরা এখনই প্র্যাকটিস করা শুরু করি চোখটা বন্ধ করুন নাক দিয়ে একটা গভীর শ্বাস নিন কল্পনা করতে করতে যে উত্তপ্ত অক্সিজেন বা উত্তপ্ত বাতাস আপনি শ্বাসের সাথে গ্রহণ করছেন চলুন শ্বাসটা আপনার শরীরের প্রত্যেকটা রোম রোমে ছড়িয়ে গেল এবং প্রত্যেকটা কোষকে ধীরে ধীরে গরম করতে শুরু করেছে এবার মুখ দিয়ে আস্তে আস্তে শ্বাসটা ছাড়ুন আর মনে মনে কল্পনা করবেন আপনার শরীরের ভেতরে সমস্ত ঠান্ডা বা সমস্ত শীতলতা আপনি শ্বাসের সাথে পরিত্যাগ করছেন মুখ দিয়ে শ্বাসটা ছাড়ুন এইভাবে রিল্যাক্স একইভাবে কল্পনা করুন উত্তপ্ত অক্সিজেন আপনি গ্রহণ করছেন শরীরের প্রত্যেকটা কোষ গরম হয়ে গেল এবং যখন শ্বাসটা ছাড়বেন মুখ দিয়ে মনে মনে কল্পনা করবেন আপনার শরীরের সমস্ত শীতলতা আপনি শ্বাসের সাথে ত্যাগ করছেন চলুন মুখ দিয়ে শ্বাসটা ছাড়ুন রিল্যাক্স আবার শ্বাস নিন রিল্যাক্স রিল্যাক্স এইভাবে বন্ধুরা আপনি কমপক্ষে 10 থেকে পনেরো বার করুন করার পরে আপনার মনটা একদম শান্ত হয়ে যাবে হয়ে যাওয়ার পরে জাস্ট মনটাকে শান্ত করে চোখ বন্ধ করে কল্পনা করতে থাকুন যে আপনার শরীরের প্রত্যেকটা মাংস পেশি প্রত্যেকটা হাড় ধীরে ধীরে উত্তপ্ত হয়ে উঠছে এবং ওখান থেকে ধীরে ধীরে আগুনের জ্যোতি বিকৃত হতে শুরু করেছে অর্থাৎ বাইরে আগুন জ্বললে যেমন একটা উত্তাপ তৈরি হয় তেমনভাবে আপনার শরীরের ভেতর থেকে একটা হিট বা উত্তাপ উৎপন্ন হচ্ছে হয়ে বাইরের পরিবেশকে উত্তাপিত করে তুলছে চোখ বন্ধ করে জাস্ট কল্পনা করতে থাকুন আর শরীরের ভেতরে এই উত্তপ্ত ভাবটাকে ফিল করতে থাকুন কল্পনা করুন আপনার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ থেকে আগুনের মতো তেজালো উত্তাপ বেরিয়ে আসছে এবং আপনার শরীর ধীরে ধীরে গরম হয়ে যাচ্ছে ইয়েস কল্পনা করতে থাকুন এইভাবে কমপক্ষে আপনি প্রথম প্রথম দু থেকে তিন মিনিট প্র্যাকটিস করবেন এবং যত সময় যাবে আস্তে আস্তে আপনি এই প্র্যাকটিসের টাইমটা বাড়াবেন তো ন্যাচারালভাবে বন্ধুরা আপনারা দেখতে পাবেন যে আপনার বাইরে গেলে যতটা ঠান্ডা লাগতো এখন আর ততটা ঠান্ডা লাগছে না আপনার মাইন্ড আপনার শরীরকে শীতল পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার মতো ক্ষমতা তৈরি করে দেবে বন্ধুরা সিস্টেমটা আপনারা অ্যাপ্লিকেশান করে দেখুন বন্ধুরা আমার বহু স্টুডেন্ট অ্যাপ্লিকেশান করেছে করে মিরাকেল রেজাল্ট পাচ্ছে আপনারাও অ্যাপ্লিকেশান করুন যারা প্রচণ্ড শীত প্রবণ এলাকায় বসবাস করছেন তারা অবশ্যই এই প্র্যাকটিসটা করুন করার পরে কী রেজাল্ট হলো অবশ্যই ভিডিও যে কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানান বন্ধুরা আর যারা এই প্র্যাকটিসটা করে তেমন কোনো রেজাল্ট অনুভব করতে পারছেন না তাদের বলবো আপনারা আমার সাথে যোগাযোগ করে রেকিও শক্তিশালী এনার্জি হিলিং ট্রেনিংটা নিয়ে নিতে পারেন আমি খুব সহজ সরলভাবে আপনাকে এই টেকনিকটা অ্যাপ্লিকেশান করে হাতে কলমে আপনাকে প্রুভ করিয়ে দেখিয়ে দেব এবং এই ট্রেনিংয়ের মধ্যে আপনাকে দেশ বিদেশের আটখানা শক্তিশালী টেকনিক শিখে থাকবো এবং লাইফ টাইম ফ্রি গাইডেন্স করে থাকবো তাতে করে হবে কি আপনারা লাইফ এই শক্তিশালী এনার্জি সায়েন্সটাকে ব্যবহার করে আপনাদের জীবনের বিভিন্ন প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারবেন আপনাদের শারীরিক প্রবলেম মানসিক প্রবলেম আর্থিক প্রবলেম থেকে খুব ইজিয়েস্ট হয়ে বেরিয়ে আসতে পারবেন এবং শুধু তাই নয় অপর মানুষকেও আপনি সাহায্য করতে পারবেন বন্ধুরা তাই বলবো যারা রেকো শক্তিশালী শিখতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন আমার ফোন বা হলো আমি খুব সহজ সরল ভাবে শক্তিশালী এনার্জি হিলিং শিখে থাকি আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি পরবর্তীকালে এইরকম আকর্ষণীয় ভিডিও নিয়ে আমি আসছি আমি আপনাদের চিরবন্ধু পরস্পর রেইকো শক্তিশালী এনার্জি হিলিং টিচার